রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুক্রবার ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্রা এবং অন্যান্য দলীয় কর্মকর্তারা। দেশে বিধানসভা নির্বাচনের দলের জয়যাত্রার পথকে সুগম করতে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি চলছে বিজেপি শিবির। সেই লক্ষ্যে সাংগঠনিক পর্যালোচনার জন্য আয়োজিত হয় এই সাংগঠনিক বৈঠক। সাংগঠনিক বৈঠকে ত্রিপুরা মথার এমডিসি বিদ্যুৎ দেববর্মা বিজেপিতে যোগদান করেন। বিজেপির পতাকা তার হাতে তুলে দিয়ে ঘরের ছেলেকে স্বাগত জানান উপস্থিত বিজেপির হেভি ওয়েট নেতৃত্বরা। দেশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। 2023 ফেব্রুয়ারি যে নির্বাচন আমাদের, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে আমাদেরকে নির্বাচনী প্রভারী দেওয়া হয়েছে মাননীয় মহেন্দ্র সিংজি, এবং আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রাজি ও ডক্টর সম্বিত পাত্রাজি এসেছে। আগামী নির্বাচনে আমাদের যে করণীয় এবং আমরা যে সুশাসন একটা যাত্রা শুরু করেছি এবং প্রত্যেকটা পঞ্চায়েত থেকে প্রত্যেকটা স্তরে মানুষের জন্য যে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে স্বচ্ছ ভারতের শৌচালয় থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা, গ্যাসের কানেকশান, রাস্তাঘাট, ব্রিজ থেকে শুরু করে আপনার বিদ্যুতের ব্যবস্থা, 5 কেজি করে চাল, প্রত্যেকটা জায়গা কিছু না কিছু কাজ করেছে। কিষাণ সম্মান নিধি গত 4 দিন আগে আপনারা দেখেছেন 2,31,535 জনকে কৃষক সম্মান নিধি দেওয়া হয়েছে। সবগুলো বিষয়কে একটা রিপোর্ট কার্ড তৈরি করে প্রত্যেকটা মণ্ডল ভিত্তিক মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকের যে রণকৌশল সেটা আজকে আলোচনা হবে, সবাইকে কাজ বুঝিয়ে দেওয়া হবে এবং তারা আজকে থেকে কাজ তো প্রতি মুহূর্তে আমরা করছি। আমরা কিন্তু কোনো সিজনাল পলিটিক্স নয়, আমরা প্রত্যেকটা সময় মানুষের সঙ্গে রয়েছি এবং সংগঠিতভাবে, এবং সেই রিপোর্ট কার্ড নিয়ে যাতে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি সেটাই আজকের আলোচনা। অন্যদিকে বিজেপিতে ফিরে দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব বিদ্যুৎ দেববর্মা জানান, তিনি আবার নিজের ঘরে ফিরে এসেছেন। অতীতকে ভুলে গিয়ে নতুন উদ্যমে বিজেপির কাজে ঝাঁপিয়ে পড়বেন বলে উল্লেখ করেন বিদ্যুৎ দেববর্মা। আজকে আমি আবার জয়েন করলাম ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় দিশে আছেন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ, সবার হাত ধরে আমি আবার ঘরে ফিরলাম। ফরগেট দ্য পাস্ট অ্যান্ড প্ল্যানিং ফর দ্য ফিউচার, কারণ যখন ভারতের রাষ্ট্রপতি জনজাতিদের মধ্য থেকে হয়েছে সেদিন থেকেই আমি চিন্তা করলাম, ইয়েস দ্য ইন্ডিয়া ইজ ইউনিক, যারা পিছিয়ে ছিল তাদেরকে ফ্রন্টে নেওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টির পক্ষে সম্ভব ভারতবর্ষে, ওইটাই চিন্তা করলাম। এই জন্যে আমি আবার আজকে যে পলিটিক্যাল ক্লাস বা সাংগঠনিক একটা বৈঠক এটা শুনে আরও ইয়ে পেলাম, শক্তি পেলাম। তো ডেফিনেটলি সিট টুগেদার, প্ল্যান টুগেদার, ওয়ার্ক টুগেদার, এই জন্য ফরগেট দ্য পাস্ট অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড রিমেম্বার দ্য ফিউচার, এই জন্য আমি আবার কাজ শুরু করব। পার্টি যে দায়িত্ব দেবে এটাই করব, কিন্তু পাহাড়ে কাজ করার অনেক স্পেস আছে। সাংগঠনিক এই সভায় তথ্য সংস্কৃতির মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভা এবং দলের সংগঠনের প্রায় প্রত্যেক স্তরের সাংগঠনিক কর্তারা উপস্থিত ছিলেন। জনজাতি উন্নয়নে পাহাড়ে যে ব্যাপক উন্নয়নমুখী কাজকর্ম চলছে তারই প্রতিধ্বনি শোনা গেল এমডিসি বিদ্যুৎ দেববর্মার কণ্ঠে। কারণ ডেভেলপমেন্ট প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে, কিন্তু প্রচারটা আরও করা দরকার, কারণ বিশেষ করে পাহাড়ে এখন জলের সুবিধা না থাকা সত্ত্বেও কিন্তু ঘরের সুবিধা আছে, রেশনের সুবিধা আছে, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক বিপিএল পরিবারে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, প্রত্যেক ভিলেজ কমিটিতে, প্রত্যেক গাঁওসভাতে এখন দেখা যায়। তো কোনো দিন চিন্তা করতেই পারে না যে পাহাড়ে এরকম বিল্ডিং হবে, জঙ্গলের ভেতরে এরকম বিল্ডিং হবে, জঙ্গলের ভেতরে স্কুল হবে বা আমাদের একলব্য স্কুল হবে, কোনোদিন আশাই করা যায় না। তো মানুষ এখন পাহাড়ে না চাইতেই পায়, এটা সব প্রচার হয় না, কিন্তু এখন দেখা যায়
যেটা ছিল না এখন সবার চোখের সামনে। তো এখন একটাই প্ল্যানিং যে আবার সরকার ফিরে আসুক, ইভেন সিপিএম এবং কংগ্রেস ত্রিপুরাতে আর আসবে না। তো পাহাড়ে এখন পলিটিক্যাল যে ডাইমেনশন, পাহাড়ে এবং সমতলে প্ল্যানিং করে এখন জনজাতিরা। তিনি জানান, দুর্গম পাহাড়ে এখন উন্নয়নের স্পর্শে দেখা যাচ্ছে নতুন নতুন পাকা বাড়ি, মিলছে রেশন আর একলভ্য স্কুলের সুবিধা। আগামী দিনে পাহাড়ের উন্নয়নকে সামনে রেখে দল কাজ করবে বলে উল্লেখ করেন বিদ্যুৎ দেববর্মা। বস্তুত সাংগঠনিকভাবে বিজেপির রাজ্য জয়ের লক্ষ্যে শেষ তুলির টান দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।